পাথর প্রতিমার দেবী চকের ত্রাণ শিবির ঘুরে দেখলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় দুর্গত এলাকা পরিদর্শন করছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। সেই সফরসূচি অনুযায়ী সকালে মহেন্দ্রপুর হাই স্কুল মাঠে তাঁর হেলিকপ্টার নামে, তিনি যান দেবী চকের ত্রাণ শিবিরে। শিবিরে থাকা দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সকলের কাছে ত্রাণ পৌঁছবে পাথর প্রতিমায় এলাকা পরিদর্শনের পর আশ্বাস দেন অভিষেক। আর মুখ্যমন্ত্রী নিজে করেছে, কাল থেকে শুরু হয়ে 18 তারিখ অব্দি এই দুয়ারে ত্রাণ ক্যাম্পগুলো আগামী 15 দিন 24 ঘন্টা আপনারা নিশ্চিত হবে। আমাদের আপনাদের সাথে থাকতে ফর্মুলা করতে কোথাও কোনো কোনো অসুবিধা হয়, আপনাদের সাহায্য সহযোগিতা যেখানে প্রয়োজন তারা করবে। অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের বিধায়ক, এরপর পাথর প্রতিমায় মাঠ পরিদর্শনে যান তৃণমূল সাংসদ। ইয়াস থেমে যাওয়ার পরে সেই বিকেলে ডায়মন্ড হারবারের বিপর্যস্ত এলাকায় গিয়েছিলেন তৃণমূল সাংসদ। বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, ঘুরে দেখেন ত্রাণ শিবির। তারপরেও দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ বিপর্যস্ত এলাকা পরিদর্শন করছেন তিনি। ত্রাণ শিবিরগুলিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অভিষেক, তাদের সুবিধা অসুবিধা সমস্যার কথা জানতে চান। এদিনও তার ব্যতিক্রম হয়নি। নির্বাচনী প্রতিশ্রুতিতে অনেক নেতাই স্থানীয় মানুষের পাশে থাকার আশ্বাস দেন, কিন্তু ভোটের পরে তাদের মধ্যে অনেককেই আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু নির্বাচনের আগে যে কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্বাচনের পর তা অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত দুর্গত এলাকার মানুষ তাকে পাশে পেয়ে ভরসা পাচ্ছেন। অভিষেকের ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা।